ফেসবুকে কিভাবে একটা প্রফেশনাল পেজ তৈরি করবে এবং সেই পেজটাকে কিভাবে সেট আপ করবে এবং সেই পেজ থেকে কিভাবে টাকা ইনকাম করবে, এই সব কিছুই তোমাদের এই ভিডিওতে দেখাবো। ওকে, তো ফেসবুক পেজ তৈরি করার জন্য প্রথমে তোমার ফেসবুক অ্যাকাউন্টটাকে ওপেন করে নেবে। এরপর ওপরের ডান দিকের এই থ্রি লাইন অপশানের ওপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একটু নিচের দিকে আসলে তোমরা এখানে পেজেস এর একটা অপশান দেখতে পারবে, এই অপশানের ওপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। তোমার ফেসবুক পেজটাকে তৈরি করার পর এখানে তোমার ফেসবুক পেজটাকে দেখতে পারবে, এবং যখন তোমার ফেসবুক পেজটাকে লগ ইন করার প্রয়োজন পড়বে এখান থেকে তোমরা লগ ইন করতে পারবে। যেমন আমার এখানে অনেকগুলো ফেসবুক পেজ নানান কারণে তৈরি করা রয়েছে, এখানে তোমরা সেই ফেসবুক পেজগুলোকে দেখতে পারছো। এরপর নতুন একটা ফেসবুক পেজ তৈরি করার জন্য ওপরের ডান দিকের এই ক্রিয়েট অপশানের ওপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটাতে তোমরা এখানে দুটো অপশান দেখতে পারবে। এই দুটো অপশানের মধ্যে দুই নম্বরে যে অপশানটা রয়েছে পাবলিক পেজ, এই অপশানটাকে সিলেক্ট করে নেবে, কারণ আমরা একটা ফেসবুক পেজ তৈরি করতে চাইছি। এরপর নিচের নেক্সট অপশানের ওপর টাচ করবে, এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার প্রথমে দেখো লেখা রয়েছে হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর পেজ, তার মানে তুমি যে ফেসবুক পেজটাকে তৈরি করতে চাইছো সেই পেজটাকে কি নামে তৈরি করতে চাইছো সেই নামটাকে এই ঘরটার ভেতর লিখতে হবে। এখানে তোমার প্রয়োজন মতো তোমার ফেসবুক পেজের নামটাকে লিখবে, তবে একটা ফেসবুক পেজের নাম যত ছোট হয় সেই ফেসবুক পেজটা তত তাড়াতাড়ি গ্রো করে, তাই তোমার ফেসবুক পেজের জন্য এখানে একটা ছোট নাম লিখবে। এখানে ফেসবুক পেজের নামটাকে লেখার পর নিচের নেক্সট অপশানের ওপর টাচ করবে, এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। তুমি যে ফেসবুক পেজটাকে তৈরি করছো সেই পেজটা কোন ধরনের পেজ তৈরি করতে চাইছো অথবা কোন ক্যাটাগরির পেজ তৈরি করতে চাইছো সেটাকে এখানে সিলেক্ট করতে হবে। তোমার ফেসবুক পেজে তুমি কি ধরনের পোস্ট করবে সেই অনুযায়ী এখানে ক্যাটাগরিগুলোকে সিলেক্ট করতে হয়। এখানে তোমরা একসাথে তিনটে ক্যাটাগরিকে সিলেক্ট করতে পারো। তোমার ফেসবুক পেজের জন্য তুমি তোমার পছন্দ মতো এখানে ক্যাটাগরিগুলোকে সিলেক্ট করতে পারো, অথবা আমি এখানে যে তিনটে ক্যাটাগরিকে দেখিয়ে দিচ্ছি এই তিনটে ক্যাটাগরিকেও তোমরা সিলেক্ট করতে পারো। তাহলে তোমার ফেসবুক পেজে তুমি সব ধরনেরই পোস্ট করতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না। ওকে, তো ক্যাটাগরিগুলোকে যুক্ত করার জন্য তোমরা প্রথমে এই ঘরটার ওপর টাচ করবে, এরপর তোমরা এখানে ভিডিও ক্রিয়েটার লিখে সার্চ করবে, তাহলে তোমরা এখানে দেখতে পারবে ভিডিও ক্রিয়েটারের ট্যাগটা এসেছে। এই অপশানটার ওপর টাচ করবে, তাহলে এখানে একটা ক্যাটাগরি যুক্ত হয়ে যাবে। এভাবে তোমরা বাকি দুটো ক্যাটাগরিকে এখানে যুক্ত করে নেবে। এই ঘরটার ভিতর তিনটে ক্যাটাগরিকে যুক্ত করার পর নিচের ক্রিয়েট অপশানটার ওপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একদম নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে দুটো অপশান দেখতে পারবে। একটা ফেসবুক পেজ দুই রকমের হয়ে থাকে, একটা হচ্ছে বিজনেস পেজ আর একটা হচ্ছে ক্রিয়েটার পেজ। এখানে যদি তোমরা প্রথমের অপশানটাকে সিলেক্ট করো তাহলে তোমার ফেসবুক পেজটা বিজনেস পেজ তৈরি হয়ে যাবে। যেহেতু আমরা একটা প্রফেশনাল ক্রিয়েটার পেজ তৈরি করব, তাই এখানে দুই নম্বর অপশানটাকে সিলেক্ট করব। এখানে দুই নম্বর অপশানটাকে সিলেক্ট করার পর নিচের কন্টিনিউ অপশানটার ওপর টাচ করবে, এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার প্রথমের অপশানটা রয়েছে বায়ো। তোমার ফেসবুক পেজের জন্য তোমরা এখানে যে কোনো কিছু বায়ো লিখতে পারো, যেমন আমি এখানে লিখে দিলাম আমাদের পেজটিকে ফলো করুন। তোমরা এখানে চাইলে বায়োটাকে লিখতে পারো, নাও লিখতে পারো, না লিখলেও কোনো রকম সমস্যা নেই। এরপর এই পেজটার একটু নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে ওয়েবসাইটের একটা অপশান দেখতে পারবে। তোমার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে অথবা যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে সেই জায়গার লিঙ্কটাকে তোমরা এখানে বসাতে পারো। আমি এখানে বসাচ্ছি না, তোমরা চাইলে বসাতে পারো। এরপর এখানে আর কিচ্ছু করার দরকার নেই, এই পেজটার একদম নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে নেক্সটের একটা অপশান দেখতে পারবে, এই অপশানটার ওপর টাচ করবে, এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। তুমি যে ফেসবুক পেজটা তৈরি করছো সেই পেজের জন্য এখানে একটা কভার ফটো এবং একটা প্রোফাইল পিকচার দিতে হবে। কভার ফটোটাকে ফেসবুক পেজে যুক্ত করার জন্য এখানে কভার ফটোর কাছে যে ক্যামেরার অপশানটা রয়েছে এই অপশানটার ওপর টাচ করবে, এরপর তোমার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তোমার ফেসবুক পেজের জন্য যে কভার ফটোটাকে দিতে চাইছো ফোনের গ্যালারি থেকে সেই কভার ফটোটাকে সিলেক্ট করে নেবে, তাহলে এখানে কভার ফটোটা চলে আসবে। এরপর তোমার ফেসবুক পেজে প্রোফাইল পিকচারটাকে যুক্ত করার জন্য এখানে প্রোফাইল পিকচারের কাছে যে ক্যামেরার অপশানটা রয়েছে এই অপশানটার ওপর টাচ করবে, এরপর আগের মতনই ফোনের গ্যালারি থেকে প্রোফাইল পিকচারটাকে সিলেক্ট করে নেবে, তাহলে এখানে প্রোফাইল পিকচারটা চলে আসবে। এখানে প্রোফাইল পিকচার এবং কভার ফটোটাকে যুক্ত করার পর নিচের নেক্সট অপশানটার ওপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। তোমার যে ফেসবুক অ্যাকাউন্টটা দিয়ে তোমার ফেসবুক পেজটাকে তৈরি করছো সেই ফেসবুক অ্যাকাউন্টটাতে যারা ফ্রেন্ড হিসাবে যুক্ত রয়েছে তাদের প্রোফাইলগুলোকে তোমরা এখানে দেখতে পারবে। এই পেজটার ওপরে ডান দিকে তোমরা এখানে একটা সিলেক্ট অলের অপশান দেখতে পারবে, এই অপশানটার ওপর টাচ করবে, তাহলে এখানে 1000 জনের প্রোফাইল একবারে সিলেক্ট হয়ে যাবে।
তুমি যে নতুন ফেসবুক পেজটা তৈরি করছো সেই ফেসবুক পেজটাতে যুক্ত হওয়ার জন্য এখানে 1000 জনকে একবারে ইনভাইট করবে। তাহলে তোমার ফেসবুক পেজে তাড়াতাড়ি ফলোয়ার বাড়বে। আরো ভালোভাবে কি করে করবে এটা ভিডিওর আগে তোমাদের দেখিয়ে দেবো। এখানে প্রোফাইলগুলোকে সিলেক্ট করে নেওয়ার পর নিচে নেক্সট অপশনটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটাতে কিচ্ছু করার দরকার নেই, নিচে নেক্সট অপশনটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটাতে তোমরা এখানে দুটো অপশন দেখতে পারবে, এই দুটো অপশনকে তোমরা এখানে অন করে দেবে। এরপর নিচে ডান অপশনটার উপর টাচ করবে, তাহলে তোমার ফেসবুক পেজটা তৈরি হয়ে যাবে এবং তোমার ফেসবুক পেজটা খুলে যাবে। এরপর এই পেজটার একদম নিচের দিকে তোমরা এখানে একটা স্টার্ট ট্যুরের অপশন দেখতে পারবে, এই অপশনটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এখানে তোমরা তিনবার ডান অপশনটার উপর টাচ করবে, তাহলে এই পেজটা চলে যাবে। এরপর তোমার ফেসবুক পেজটাকে সেট আপ করার জন্য তোমার ফেসবুক পেজের ওপরের ডান দিকের এই থ্রি লাইন অপশনটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এখানে তোমার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারটাকে দেখতে পারবে। তোমরা যদি ফেসবুক পেজ থেকে ফেসবুক অ্যাকাউন্টে ফিরে যেতে চাও, শুধুমাত্র এই ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারটার উপর টাচ করবে, তাহলে তোমার ফেসবুক অ্যাকাউন্টে তুমি ফিরে যেতে পারবে। এরপর ফেসবুক পেজটাকে সেট আপ করার জন্য এখানে তোমার ফেসবুক পেজের নামটার ওপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একটু নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে একটা থ্রি ডটের অপশন দেখতে পারবে, এই অপশনটার ওপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার দুই নম্বরে তোমরা এখানে একটা এডিটের অপশন দেখতে পারবে, এই অপশনটার ওপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। ফেসবুক পেজটাকে তৈরি করার সময় তোমরা যে নিজেদের ডিটেলসগুলোকে দিয়েছিলে সেই প্রত্যেকটা জিনিস এখানে থাকবে। এখান থেকে তোমরা যে কোনো সময় যে কোনো কিছুকে পরিবর্তন করে নিতে পারো। এখানে তোমরা প্রত্যেকটা অপশনের ওপরে একটা করে এডিটের অপশন দেখতে পারবে, যেটাকে তোমরা পরিবর্তন করতে চাইছো সেই অপশনের ওপরের এডিট অপশনের ওপর টাচ করতে হবে। যেমন যদি আমি এখানে বায়োটাকে পরিবর্তন করতে চাই, তাহলে এখানে বায়োর ওপরে যে এডিটের অপশনটা রয়েছে এই অপশনের ওপর টাচ করব, তারপর আমি এখানে বায়োটাকে পরিবর্তন করতে পারবো। এরপর তোমরা এই পেজটাতে ফিরে আসবে। এই পেজটা দুই নম্বর অপশনটা রয়েছে পেজ স্ট্যাটাস, এই অপশনটার ওপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। তোমার ফেসবুক পেজটাতে কোনো রকম সমস্যা রয়েছে কিনা এখান থেকে তোমরা সেটাকে দেখতে পারবে। যেহেতু এই মুহূর্তে ফেসবুক পেজে কোনো সমস্যা নেই, তাই এখানে সমস্যা কিছু দেখাচ্ছে না। এরপর তোমরা আগের এই পেজটাতে ফিরে আসবে। এরপর এই পেজটার একটু নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে রিভিউ পোস্ট অ্যান্ড ট্যাগিং এর একটা অপশন দেখতে পারবে, এই অপশনটার ওপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার ওপরের ডান দিকে তোমরা এখানে একটা সেটিংস এর অপশন দেখতে পারবে, এই অপশনটার ওপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটাতে তোমরা এখানে দুটো অপশন দেখতে পারবে, এই দুটো অপশনকে তোমরা এখানে অন করে দেবে, তাহলে অন্য কেউ তোমার অনুমতি ছাড়া তাদের পোস্টে তোমাকে ট্যাগ করতে পারবে না। এই দুটো অপশনকে অন করার পর তোমরা এই পেজটাতে ফিরে আসবে। এরপর এই পেজটার একদম নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে ইনভাইট ফ্রেন্ডস এর একটা অপশন দেখতে পারবে, এই অপশনটার উপর টাচ করবে, তাহলে নিচের দিক থেকে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এখানে তোমার ফেসবুক অ্যাকাউন্টটাকে দেখতে পারবে, এরপর নিচের কন্টিনিউ অপশনটার উপর টাচ করবে, তাহলে তোমার ফেসবুক অ্যাকাউন্টটা খুলে যাবে। তোমার ফেসবুক অ্যাকাউন্টে যারা ফ্রেন্ড হিসাবে যুক্ত রয়েছে তাদের প্রোফাইলগুলোকে তোমরা এখানে দেখতে পারবে। এই পেজটার ওপরে ডান দিকে তোমরা এখানে সিলেক্ট অলের একটা অপশন দেখতে পারবে, এই অপশনটার ওপর টাচ করবে, তাহলে এখানে 1000 জনের প্রোফাইল সিলেক্ট হয়ে যাবে। এরপর এই পেজটার একদম নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে ইনভাইট অলের একটা অপশন দেখতে পারবে, এই অপশনটার ওপর টাচ করবে, তাহলে একবারে 1000 জনের কাছে ইনভাইট চলে যাবে তোমার ফেসবুক পেজে যুক্ত হওয়ার জন্য। এভাবে তোমরা প্রতিদিন ইনভাইট পাঠাবে, তাহলে তোমার ফেসবুক পেজে তাড়াতাড়ি ফলোয়ার সংখ্যা বাড়বে। এরপর তোমরা ব্যাক আসবে, তাহলে তোমরা দেখতে পারবে তোমার ফেসবুক অ্যাকাউন্টে তোমরা ফিরে চলে এসেছো। এরপর ফেসবুক পেজে যাওয়ার জন্য ফেসবুক অ্যাকাউন্টের ওপরের ডান দিকের এই থ্রি লাইন অপশনটার ওপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একটু নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে পেজের একটা অপশন দেখতে পারবে, এই অপশনটার ওপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এখানে তোমরা দেখতে পারবে তোমার ফেসবুক অ্যাকাউন্টে যতগুলো পেজ তৈরি করা রয়েছে প্রত্যেকটা পেজ এখানে রয়েছে। এরপর যে পেজটাকে তোমরা লগ ইন করতে চাইছো এখানে সেই পেজটার ওপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই ধরনের একটা পেজ চলে আসবে। এই পেজটার একটু নিচের দিকে আসলে তোমরা এখানে সুইচ নামের একটা অপশন দেখতে পারবে, এই অপশনটার ওপর টাচ করবে, তাহলে তোমার ফেসবুক পেজটা লগ ইন হয়ে যাবে। এরপর ফেসবুক পেজের ওপরের ডান দিকের এই থ্রি লাইন অপশনটার ওপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একটু নিচের দিকে আসলে তোমরা এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডের একটা অপশন দেখতে পারবে, এই অপশনটার ওপর টাচ করবে,
এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একটু নিচের দিকে আসলে তোমরা এখানে দেখতে পারবে তোমার ফেসবুক পেজে এক মাসে কত ভিউজ হচ্ছে, কত লাইক হচ্ছে। এরপর এই পেজটার আরেকটু নিচের দিকে আসলে তোমরা এখানে মনিটাইজেশনের একটা অপশন দেখতে পারবে, এই অপশনটার উপর টাচ করবে। এই পেজটাতে তোমরা ফেসবুকের প্রত্যেকটা মনিটাইজেশন অপশানকে দেখতে পারবে। এই মনিটাইজেশন অপশানগুলোকে অন করে তোমরা ফেসবুক থেকে প্রতি মাসে কয়েক লক্ষ টাকা ইনকাম করতে পারো। এই মনিটাইজেশন অপশানগুলোকে কিভাবে অন করতে হয় এগুলোকে নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক অবশ্যই করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। বুঝতে কোথাও অসুবিধা হলে বা আমার কাছে কোনো রকম প্রশ্ন থাকলে তোমার সেই কমেন্টটা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ নিজের খেয়াল রাখবে। বাই বাই।